টাকা থাকলে কি না হয়। মানুষের কাছে প্রচুর পরিমাণ অর্থ আসলে আকাঙ্ক্ষা ও চাহিদা সম্পূর্ণই পাল্টে যায়। আমাদের এই পৃথিবীতে এমন কিছু খাবার আছে যেগুলো আমরা চাইলেও খেতে পারবো না। ধনী ব্যক্তি ছাড়া মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষজন চাইলেও এই খাবারগুলো খেতে পারবে না। কারণ হলো এই খাবারগুলো খেতে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হবে। আজকের ভিডিওতে আপনি দেখতে চলেছেন বিশ্বের সবচেয়ে দামি খাবার। একই ধরনের ভিডিও পেতে সম্মোহন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। আয়াম সিমানি চিকেন। প্রথমবার দেখে মনে হয় যেন এই মুরগির শরীরে কেউ কালো রং দিয়ে পেইন্ট করেছে, অথবা রান্না করার সময় মাংসকে বেশি পুড়ে ফেলা হয়েছে। কিন্তু এই প্রজাতির মুরগি সম্পূর্ণই কালো হয়ে থাকে। অন্যান্য পশু পাখির মতো এটি শুধু বাইরে থেকে দেখতে কালো নয়, বরং এই মুরগির ভেতরেও কালো। এই মুরগির হাড় ও মাংসসহ সমস্ত অঙ্গপ্রত্যঙ্গই কালো। এই মুরগির প্রজাতি বেশিরভাগই ইন্দোনেশিয়ায় দেখতে পাওয়া যায়। এই প্রজাতির একটি মুরগির দাম সর্বোচ্চ $2,500 রেকর্ড করা হয়েছে। আপনি বুঝতেই পারছেন মানুষজন ইচ্ছে করলেও এই মুরগিটি খেতে পারবে না। এই মুরগিটি অন্যান্য সাধারণ মুরগি থেকে বড় এবং এর স্বাদ ভিন্ন। জায়ান্ট ব্লুফিন টুনা। 280 কেজির এই মাছ শুধুমাত্র জাপানের মার্কেটেই নিলামে তোলা হয়, আর এই মাছটি বছরে মাত্র একবার বিক্রি করার জন্য মার্কেটে আনা হয়। 2019 সালের জানুয়ারিতে দানবাকৃতির এই মাছটি $3.2 মিলিয়ন নিলামে বিক্রি করা হয়। এই মাছটি কেনা হয়েছিল জাপানের জনপ্রিয় খাবার সুশি তৈরির জন্য। জাপানের রেস্টুরেন্টে সাধারণ মাছের সুশি তৈরি করা হয়, কিন্তু টুনা মাছের তৈরি সুশি অন্যান্য মাছের থেকে 40 গুণ বেশি দামে বিক্রি করা হয়। এই মাছের দাম এর বড় আকৃতির জন্য নয়, বরং এই মাছটিকে সহজে খুঁজে পাওয়া যায় না, যার কারণে এর দাম এত বেশি। ডেনসুকে ওয়াটারমেলন। মৌসুমি একটা সময়ে আমাদের দেশে সকল মানুষই তরমুজ খেতে পারে। তবে যাই হোক, আপনি যে তরমুজটি দেখতে পাচ্ছেন এটি কোনো সাধারণ মানুষ খেতে পারবে না। এই তরমুজ এতটাই দামি যে তরমুজ খাওয়ার জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হবে। তরমুজের এই প্রজাতি, যা ডেনসুকে ওয়াটারমেলন নামে পরিচিত, এটি সম্পূর্ণ পৃথিবীর মধ্যে শুধুমাত্র হুকাডো আইল্যান্ডে চাষ করা হয়। খুবই সামান্য পরিমাণের মানুষ আছে যারা এই তরমুজের স্বাদ নিতে পেরেছেন। তারা বলেছেন এটি অন্যান্য সাধারণ তরমুজের থেকে অধিক মিষ্টি ও সুস্বাদু হয়ে থাকে। জাপানের মার্কেটে এই প্রজাতির ছোট আকৃতির একটি তরমুজের দাম $2,500 পর্যন্ত হয়ে থাকে। এতে কোনো সন্দেহ নেই, এই প্রজাতির তরমুজ শুধুমাত্র ধনী ব্যক্তিরাই খেতে পারবে। কপি লুয়াক কফি। যদি আপনি কফি খেতে পছন্দ করেন, তাহলে আপনি অবশ্যই জানেন কফির স্বাদ কফি বানানোর প্রক্রিয়ার উপর সম্পূর্ণই নির্ভরশীল। কিন্তু কফি প্রেমী যত মানুষ আছে, তারা সবাই লুয়াক কফির স্বাদ নিতে পারে না। এর কারণ হলো এর উচ্চ দাম। 1 কেজি লুয়াক কফির দাম $700 পর্যন্তও হয়ে থাকে, যা সাধারণের তুলনায় কয়েক গুণ বেশি। এছাড়া ধনী হওয়া সত্ত্বেও অনেক লোকই এই কফি অপছন্দ করবে, কারণ এশিয়ান পামসিপেট নামক পশু খাবার হিসেবে এই কফি বিনগুলো খেয়ে থাকে। এই পশু যখন মলত্যাগ করে, তখন এর মলগুলোকে ধোয়া হয় এবং রোদে শুকানো হয়, আর এই পুরো প্রক্রিয়ায় $2,500 খরচ হয় ও 2 সপ্তাহ সময় লেগে যায়। গবেষকরা বলেছেন যখন এই কফিগুলো এই পশুর পেটের ভেতর থাকে, তখন এর প্রোটিনের আবরণ ভেঙে যায় এবং কফির তেতো ভাবটা দূর হয়ে যায়। অনেক কফি প্রেমী মানুষ আছে যারা লুয়াক কফি পান করার জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে থাকে। মাটসুটাকে মাশরুম। মাটসুটাকে একটি জাপানি শব্দ, ইংলিশে একে পাইন মাশরুম বলা হয়ে থাকে। এই মাশরুমের নিজস্ব স্বাদ ও গুণের কারণে জাপানি, কোরিয়ান ও চাইনিজ খাবারে এর ব্যবহার করা হয়ে থাকে। এই মাশরুমের খাবার তৈরি করা খুব একটা কষ্টকর নয়, কিন্তু রান্না করার জন্য প্রয়োজন হলো এই মাশরুমের খোঁজ করা, আর মাশরুমের সন্ধান পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার। মাশরুম শুধুমাত্র ঘন জঙ্গলে ঘাসের নিচেই জন্মায়, যার কারণে একে সহজে দেখতে পাওয়া যায় না। এছাড়াও অন্যান্য পশু পাখিরাও মাশরুম খেয়ে ফেলে, যার ফলে মাশরুমের পরিমাণ কমে যায় এবং এর দাম নাগালের বাইরে চলে যায়। এই মাশরুম প্রতি কেজি $1,000 পর্যন্ত বিক্রি হয়ে থাকে, আর এক বছরে এই মাশরুমের শুধুমাত্র 1,000 কেজি সংগ্রহ করা সম্ভব হয়। লিবানট পটাটো। এই প্রজাতির আলু শুধুমাত্র ধনী ব্যক্তিরাই খেতে পারে। সারা পৃথিবীর মধ্যে শুধুমাত্র ফ্রান্সের একটি নির্দিষ্ট জায়গায় এর চাষ করা হয়। 5,000 একর জমি জুড়ে এই আলুর চাষ করা হয়, তবে সম্পূর্ণ জমির শুধুমাত্র 500 একর জায়গাতেই এই আলুর উৎপাদন হয়। সম্পূর্ণ এই প্রক্রিয়াটি হাতের মাধ্যমে সম্পন্ন করা হয়, এছাড়া এই জমিতে কোনো মেশিনের প্রয়োগ করা হয় না। এই আলুগুলো খুবই নমনীয় হয়ে থাকে, যা হালকা চাপে ভেঙে যায়। বর্তমানে এই আলু প্রতি কেজি $150 বিক্রি হয়ে থাকে,
সুতরাং আপনি বুঝতেই পারছেন এই আলু শুধুমাত্র ধনী ব্যক্তিরাই খেতে পারবে। আমাদের ভিডিওতে লাইক ও আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।